নমস্কার বন্ধুরা, অরণ্য ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পাসপোর্ট রিলেটেড টপিক। বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করি, তো মাঝে মাঝে কিন্তু আমাদের আর্জেন্ট পাসপোর্ট তৈরি করার কিন্তু প্রয়োজন হয়ে পড়ে। তো আর্জেন্ট পাসপোর্ট বা পাসপোর্ট তৈরি করলে খুব দ্রুত পাসপোর্ট আপনি হাতে কীভাবে পাবেন, তো সেইটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। দ্রুত পাসপোর্ট পেতে হলে পাসপোর্ট অফিসে নয়, পাসপোর্ট সেবা কেন্দ্রগুলিতেই সরাসরি আসুন। মঙ্গলবার মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে এই পরামর্শ দিয়েছেন কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিসের রিজিওনাল পাসপোর্ট অফিসার আশিস মিদ্দা। তিনি বলেন, রাজ্যে 40টি পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্র চালু আছে। এর মধ্যে শ্রীরামপুর, হাওড়া, ব্যারাকপুর, কলকাতার বীরন স্ট্রিটের পোস্ট অফিসে অনলাইন পরিষেবা দেওয়ার মতো কাঠামো আছে, তাই সেগুলোতে পাসপোর্টের চূড়ান্ত অনুমোদন দেওয়ার আগের স্তর পর্যন্ত পরিষেবা দেওয়া যায়। কিন্তু বাকি পাসপোর্ট অফিসগুলিতে সেই রকম কোনো সুযোগ সুবিধা নেই, সেইখানে পাসপোর্ট পেতে তুলনামূলকভাবে একটু দেরি হতে পারে। আশিস মিত্রের পরামর্শ, যাদের শীঘ্রই পাসপোর্ট প্রয়োজন তারা সরাসরি সেবা কেন্দ্রগুলিতে আসুন। তার কথায়, কলকাতা রিজিয়নে 5টি পাসপোর্ট সেবা কেন্দ্র আছে। তিনি জানিয়েছেন, কলকাতা অফিসের আওতায় পোস্ট অফিস সহ যতগুলো পাসপোর্ট সেবা কেন্দ্র আছে সেগুলিতে দিনে গড়ে 5,000 জনকে ইন্টারভিউতে ডাকা হয়। তিনি আরও জানিয়েছেন, বছরখানিক আগেও যেখানে পাসপোর্টের আবেদনের পর ইন্টারভিউতে ডাকতে 20-25 দিন সময় লাগতো, সেখানে এখন তা 2-3 দিন লাগে। আগে তৎকাল আবেদনে 15-20 দিন সময় লাগতো, এখন তা কমিয়ে 1 দিনে আনা সম্ভব হয়েছে। পাশাপাশি যারা আবেদনের পর ইন্টারভিউর জন্য অফিসে আসছেন ও সঠিক নথি জমা করছেন, তাদেরকে আধ ঘন্টার মধ্যে যাতে সমস্ত কাজ শেষ করে ফেলা যায় তারও কিন্তু লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি যখনই সমস্ত কাজ মিটিয়ে আবেদনকারী চলে যাচ্ছেন, তখনই পুলিশ ভেরিফিকেশনের জন্য তারা অনলাইনে আবেদন করছেন ও তা সংশ্লিষ্ট পুলিশের কাছে সেই আবেদন পৌঁছে যাচ্ছে। পুলিশ তার রিপোর্ট দিতে দেরি করার ব্যাপারে আশিস মিদ্দা বলেন, তাদের কাজ দ্রুত শেষ করার ব্যাপারে আমরা পরামর্শ দিতে পারি মাত্র, তবে পাসপোর্ট বিভাগের হয়ে এই কাজ করার জন্য প্রতিটি ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার রাজ্যকে টাকা দেয়। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, পাসপোর্ট অফিসে যাবতীয় নথি জমা করার পরও পুলিশ প্রয়োজনে নথি কিন্তু চাইতে পারে, কারণ এক্ষেত্রে অপরাধ ও ভারতীয় নাগরিকত্ব যাচাইয়ের এখতিয়ার পুলিশের কাছে আছে। তো বন্ধুরা, আপনারা যদি পাসপোর্টের খুব আর্জেন্ট দরকার হয়ে থাকে, তাহলে বন্ধুরা আপনারা নিজেরা ট্রাই তো করতেই পারেন, তো নিজেরা ট্রাই করার থেকে সবথেকে ভালো যে উপায় সেটা হচ্ছে পাসপোর্ট সেবা কেন্দ্রে আপনারা যান, সেখান থেকে আপনারা আবেদন করুন। আশা করি আপনারা খুব অল্প টাইমের মধ্যেই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। তো আজকের এই ছোট ভিডিও বা ছোট ইনফরমেশন আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলো লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন, এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য। চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।